পার্বতীপুরে জুরাই ফাজিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুরে জুরাই ফাজিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচন 2022 অনুষ্ঠিত হয়। 4 আগস্ট বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে 623 ভোটের মধ্যে 411টি ভোট সংগ্রহ হয়, বাতিল হয়েছে 12 ভোট, মোট ভোটের সংখ্যা 399টি। 7 প্রার্থীর মধ্যে নির্বাচিত হন 3 জন, এর মধ্যে আব্দুর রাজ্জাক 217 ভোট পেয়ে প্রথম স্থান, মোহাম্মদ আনাম আলী 198 ভোট পেয়ে দ্বিতীয় স্থান ও মোহাম্মদ রবিউল ইসলাম 192 ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন। উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল হক প্রধান, প্রোগ্রামার ব্যানবেশ মোহাম্মদ শাহানুর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিভাস চন্দ্র বর্মন, জুরাই ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোর্শেদ আলী মানিক ও নির্বাচন মণ্ডলীর সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম, আমি জুরাই ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমাদের এটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, এই মাদ্রাসা 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে গভর্নিং বোর্ডের নির্বাচন এবং অভিভাবক সদস্য নির্বাচনে 7 জন প্রার্থী দাঁড়িয়েছে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই এবং যারা আসবে তারা যেন আমাদের মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে কাজ করে। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামী যুব লীগ পার্বতীপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক। আমি আজকে পার্বতীপুর জুরাই ফাজিল মাদ্রাসার আমাদের অভিভাবক সদস্যদের যে নির্বাচন, সেই নির্বাচন দেখার জন্য আমরা এই অত্র প্রতিষ্ঠানের সভাপতি, ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন, ওনার আমন্ত্রণে আজকে আমরা এখানে এসেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, 9 নম্বর ওয়ার্ড সদস্য। আজকে জুরাই ফাজিল মাদ্রাসার খুব সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, এখন পর্যন্ত কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা যায় নাই, সুন্দর মনোরম পরিবেশ আছে, ভালো পরিবেশে ভোট হচ্ছে। আমি জুরাই ফাজিল মাদ্রাসার সভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। জুরাই ফাজিল মাদ্রাসায় আজকে অভিভাবক সদস্যবৃন্দদের নির্বাচন চলতেছে, সকাল 10টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত চলবে, বিরতিহীনভাবে 4টা পর্যন্ত ভোট চলবে। এই ভোটের মাধ্যমে যাতে সুষ্ঠু পরিবেশ যেহেতু বজায় রাখে, আমি মনে করি যে এখানকার উন্নয়নের স্বার্থে যাতে করে ভালো লক্ষ্যে এখানকার অভিভাবকেরা ভোট প্রদান করেন, এই কলেজের বা এই মাদ্রাসার উন্নয়ন স্বার্থে আমি এইটাই আশাবাদ ব্যক্ত রাখি আর কি। জুরাই ফাজিল মাদ্রাসার অভিভাবক সদস্য পদের আজকে ভোট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। এখানে মোট 7 জন প্রার্থী অংশগ্রহণ করেছে, মধ্যে আখতারুজ্জামান প্রথম, আখতারুজ্জামান 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আনাম আলী, 3 নম্বর আব্দুর রাজ্জাক, 4 নম্বর আবুল কাশেম, 5 নম্বর মোহাম্মদ বাবলু, 6 নম্বর হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল, আর 7 নম্বর মোহাম্মদ হারুনুর রশিদ। এর মধ্যে আখতারুজ্জামান ভোট পেয়েছে 84, আনাম আলী ভোট পেয়েছে 198, আব্দুর রাজ্জাক 217, আবুল কাশেম 96, মোহাম্মদ বাবলু 99, আর মোহাম্মদ রবিউল 192, হারুনুর রশিদ 135। প্রথম হয়েছে আব্দুর রাজ্জাক 217 ভোট, দ্বিতীয় হয়েছে হচ্ছে আনাম আলী 198 ভোট, আর তৃতীয় হয়েছে মোহাম্মদ রবিউল 192 ভোট। আমার জন্য দোয়া করবেন। ইতিপূর্বে যেমন আমার সাথে আপনার সঙ্গে ছিলেন, এরপরেও আমি আপনাদের সঙ্গে নিয়ে থাকতে চাই, আপনারা আমাদের আমার সঙ্গে থাকবেন, এই আশা ব্যক্ত করে এমকেটিভিকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। এলাকার মানুষ ভালোবাসে, বিদায় আবারও আমাকে এই চেয়ারে রাখছে, আমি এই জনগণকে হাজার হাজার কৃতজ্ঞতা জানাই। আমার অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, এবং আমার যে নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল, আমি গরিব এবং মেধাবী ছাত্রদের আমি সহযোগিতায় কাজ করব। আলমাউন মিলন, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ।
এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।